আসসালামু আলাইকুম। কৃষি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশে বিভিন্ন ধরনের সবজি এবং ফল উৎপাদন হয়ে থাকে, তার মধ্যে কলা একটি অন্যতম। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কলা চাষ হয়ে থাকে, তবে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে খুব ভালো কলা উৎপাদন হয়ে থাকে, তার মধ্যে ময়মনসিংহ, টাঙ্গাইল, যশোর, জয়পুরহাট, বগুড়া ইত্যাদি জেলাসমূহের মধ্যে কলা খুব ভালো উৎপাদন হয়ে থাকে। আজকে আমরা ময়মনসিংহ জেলার মোহাম্মদ আজগুলি ভাইয়ের সাথে আজকে কথা বলবো কলা চাষের বিভিন্ন দিক নিয়ে। তার কলা চাষের 12 বছরের অভিজ্ঞতা রয়েছে, এই কলা চাষের বিভিন্ন দিক নিয়ে আজকে কথা বলবো। আশা করি আপনারা সকলেই আমাদের সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আজগর ভাই কি করতেছেন? ভাই কলা গাছে খুঁটি লাগাইতেছি ভাই। আচ্ছা, তো ভাই আপনার এখানে কতটুকু জমি কলা চাষ করছেন? এখানে 56টি সিমিনাল জায়গা আমি কলা চাষ করছি। 56 শতক কলা চাষ করছেন? জি। আচ্ছা, এই আপনি এখানে কলা চাষের কি যাত্রা কলা চাষ করছেন, এখানে কলার কি যাত্রা দিচ্ছেন? এখানে কলা যাত্রা দিছি আমি রংসাগর। রংসাগর? জি। আচ্ছা, তো ভাই আপনার আজকে আমরা আসছি কৃষি হেল্পডেস্কের পক্ষ থেকে। আমরা শুনতে পারলাম যে আপনি অত্র এলাকায় খুব ভালো একজন চাষি, অভিজ্ঞ চাষি। কত বছর ধরে আপনি কলা চাষ করতেছেন? আমি 10-12 বছর ধরে কলা চাষ করতেছি। আচ্ছা, অনেক আপনার অভিজ্ঞতা আছে, 10 থেকে 12 বছর যাবত আপনি এই কলা চাষ করতেছেন। তো ভাই আপনার এই কলা চাষের পরিচর্যা সম্পর্কে আমরা জানতে চাই এবং আমাদের কৃষি হেল্পডেস্কের যে আমাদের ভিউয়ার্স আছে তাদেরকে জানাতে চাই। আচ্ছা আজগর ভাই, আপনার এই কলা চাষের পদ্ধতি কিভাবে বা আপনি কিভাবে চাষ করছেন? কিভাবে চাষ করছেন থেকে কিভাবে কি করছেন? চাষ করছি প্রথম অবস্থায় গর্ত করছি, গর্ত করে সারাটা ওইখানে সারাটা দিয়ে দিয়ে পরে আপনার ওই প্রয়োজনীয় সময় সময় সার কীটনাশক। জি জি, শোধন করে নিয়ে। তাতে আপনার এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই কলা গাছগুলা বা পাতাগুলা স্পষ্ট, এখানে কোনো রোগ নাই, পানা বা শিকাটোকা রোগের কোনো এখানে লক্ষণ দেখতে পাচ্ছি না। এই শোধন করার পরে বা সময় সময় আপনি যে এই ছত্রাকনাশক ব্যবহার করছেন সেই জন্য আর কি আপনার এগুলো রোগমুক্ত আছে। তাতে আপনি এই কলা চাষটা আপনি কিরকম ভাবে নিচ্ছেন বা এটা কি অনেক ব্যয়বহুল নাকি স্বাভাবিকের মধ্যে মোটামুটি ব্যয়বহুল আছে? আচ্ছা, যদি আমি বলি আপনার ব্যয়বহুলের কথা, তাহলে আপনি এই একটি ছড়ি এটার প্রতি আপনি যেহেতু 200+ টাকা, 20-10 টাকা এরকম খরচ হতে পারে, তাহলে এটা আপনি যখন বাজারে বিক্রি করবেন, এটা রংসাগর কলা, রংসাগর কলাটা যখন আপনি বাজারে বিক্রি করবেন তখন আপনি কি ধরনের আপনি পাবেন বা প্রতিটি ছড়ির প্রতি আপনি কি ধরনের বাজার পেতে পারেন? বাজার প্রতি যদি বাজার ভালো হয় তাহলে 400-350 এরকম বিক্রি করতে পারবো। মূলত বাজারের উপর বাজার করবো। আচ্ছা, তাহলে আপনার যদি টোটাল খরচ যদি আপনার ওই 200+ হয় তাহলে 400 টাকা বা 350 টাকা বিক্রি করলে ভালো একটা মোটামুটি প্রফিট থাকে আর কি, যদি কোনো ধরনের রোগ আক্রান্ত না 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 হয়। আচ্ছা, কিছুদিন আগে আমাদের এখানে বিভিন্ন ধরনের জ্বর বৃষ্টি, এই জ্বরের কারণে যদি কলা গাছ না ভেঙে না কোনো ক্ষয়ক্ষতি না হয় আল্লাহ দিতে, তাহলে মোটামুটি ভালোই লাভ। আমি দেখতে পারতেছি পরিচর্যার মধ্যে আপনি প্রত্যেকটা কলা গাছে এরকম খুঁটি দিচ্ছেন, তাই না? এরকম আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি এই যে এখানে খুঁটি দিচ্ছেন, এই খুঁটি দেওয়ার কারণটা কি? খুঁটি দেওয়ার কারণটা হলো জ্বর বৃষ্টি যেন জ্বরে যাতে না ভাঙতে পারে এই জন্য আর কি, একটু সতর্ক। তারপরে তো ভাঙে ওইরকম জ্বর হলে তো খুঁটি না, যাতে গাছটা কিছু একটু আসান পায় এই জন্য আর কি খুঁটিটা লাগাইছি। আচ্ছা, এই আসার এই খুঁটি দেওয়ার পরও কি আপনার এখানে জ্বরে ভাঙে? জ্বরে ভাঙতে অসম্ভব কিছু না, ভাঙতেও পারে। আচ্ছা আচ্ছা, এটা হলো আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, তো ভাই আমরা তাহলে বুঝতেই পারলাম যে একটি কলা গাছ প্রতি আপনি 220+ টাকা এরকম 200-10 টাকা এরকম খরচ হয়ে থাকে, 350 টাকার মতো বিক্রি করা যায়, তাহলে আপনি টোটালি কিন্তু প্রত্যেকটা কলা গাছে কিন্তু আপনার ভালোই মোটামুটি একটা লাভ আসছে। লাভ আসতেছে, লাভ আসছে। তাহলে আজগর ভাই একটা বিষয় আপনার কাছ থেকে জানার ছিল, আপনি কি মনে করেন যারা আমাদের মধ্যে
তরুণ উদ্যোক্তা আছে পরামর্শ, তারা কি কলা চাষ করে কি লাভবান হতে পারবে বা কিভাবে করলে তারা লাভবান হতে পারবে? হ্যাঁ হতে পারবে, এটা হতে পারবে যদি তারা সঠিক নিয়মে যদি কলা পরিচালনা করতে পারে তাহলে লাভবান হতে পারবে, অসম্ভব কিছু না। আচ্ছা, তাহলে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তারা যদি সঠিক ভাবে সময় অনুযায়ী অবশ্যই সম্ভব। আচ্ছা, এই আমরা দেখতে পারতেছি এই কলাটা, হ্যাঁ এটা কিন্তু মোটামুটি এখানে ভিতরে দানা হয়ে গেছে। এখন এই কলাটা আপনি আশা করতেছিলেন কতদিনের মধ্যে হারভেস্টিং করতে পারবেন? হারভেস্টিং আরো মাস দুই মাস সময় লাগবে আর কি। দুই মাস সময় লাগবে? জি। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারলাম যে দুই মাসের মধ্যে এটা হারভেস্টিং করা সম্ভব। কিন্তু এখন যে কথাটা বলতেছিলাম, যারা নতুন উদ্যোক্তা হবে তারা যদি আপনার এই এটা আসতে চায় এই বিষয়ে বা এটা চাষ করতে চায় তাহলে তাদের কি পরিমাণ ইনভেস্ট করতে হবে, কি পরিমাণ খরচ হবে তাদের? এটা খরচ ওই ভালোই হবে, এবারে মোটামুটি কোনো খারাপ না, ভালো খরচ করতে হবে, ভালো একটা ইনভেস্ট করতে হবে। কারণ এটা তো আপনার একবারে আউটপুট সবার বছর শেষে আসবে, এর আগে তো শুধু খরচ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা করতে হলে এটা যেহেতু একসাথে সবকিছু আসে, এর আগে পর্যন্ত আপনার অনেক ইনভেস্ট করতে হবে। আমরা তো বুঝতেই পারতেছি আপনার এখানে কতটি করলা আছে বললেন? 600 গাছ আছে। তাহলে আপনার এখানে 600 গাছ আছে, গাছপতি যদি আপনি 210 টাকা বা 20 টাকা খরচ হয়ে থাকে তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি আমাদের কিরকম ইনভেস্ট করতে হবে। তাহলে প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারতেছেন আজগর ভাইয়ের যে অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারলাম যে আপনারা যদি কলা চাষ করতে চান তাহলে আপনারা ওই যে প্রত্যেকটা গাছপতি, এটা হচ্ছে রং সাগর, এই রং সাগরের আপনার প্রত্যেকটা গাছপতি আপনি 200 থেকে 220 টাকা খরচ হতে পারে। তাহলে আপনারা আপনার এই গাছগুলো আবার বাজারে পাইকারি বিক্রি করতে পারবেন 350 টাকা অথবা বাজার ভালো থাকবে 400 টাকা। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে। কলা দুইটি মারাত্মক রোগ আছে, একটি হচ্ছে পানামা আর একটা হচ্ছে সিগাটোকা, এই যে পাতা ঘুরে যায় ওই রোগগুলো হলে সহজেই ভালো হয় না, ভালো হয় না। আচ্ছা, এই রোগগুলো যদি না হয় তাহলে আপনার সহজে আপনার লাভবান হতে পারবেন। কিন্তু হ্যাঁ, রং সাগরের ক্ষেত্রে মনে হয় রোগটা মনে কম হয়, কম হয়, অনেক কম হয়, অনেক কম হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যদি আপনারা মোটামুটি নিশ্চিত ভাবে লাভবান হতে চান তাহলে কিন্তু এই আজগর ভাইয়ের মতো আপনারা কলা চাষ করে লাভবান হতে পারেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।